রাজ্যের নির্বাচনী ফলাফলক লৈ অত্যন্ত উৎসাহী ভূপেন বৰা। আত্মবিশ্বাসেৰে ভূপেন বৰাৰ দাবী, 26ত অসমত হব বিরোধী ঐক্যৰ সরকার। সদ্যঘোষিত ফলাফলত অসমত কংগ্রেসের আসন বৃদ্ধি নাপালেও কংগ্রেসে লাভ করা তিনি আসনক লৈ সন্তুষ্ট প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা। বিজেপির তুলনাত তুলনামূলক কংগ্রেসে অধিক ভোট লাভ করা বলে দাবি ভূপেন বৰাৰ। 28,645টা বুথৰ 40% বুথত আমি ফার্স্ট পজিশন পাইছো। আপনাদের গোটেই রাজ্যখনের সমীক্ষাটো চাব। গতি আমি আৰু কিমান কষ্ট করলে, কিমান চেষ্টা করলে, কিমান সংযত হলে, রাইজর লগত কি ধরনের সম্পর্ক করলে আমি 28,645টা বুথত কতো আমি থার্ড পজিশন পোৱা নাই। পরীক্ষামূলকভাবে বিরোধী ঐক্য যুঁজ দিয়ার বাবে এইবার সুফল পাওয়া বলে মন্তব্য করে নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতে রাইজর দলের সভাপতি অখিল গগৈক ধন্যবাদ জানালে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। না, অখিল গগৈ ডাঙরিয়াক তো কালি রিজাল্ট পড়ার পশ ফোন করেছি, মানে ধন্যবাদ জানাইছো। আর মানে বারে বারে কিন্তু মূর নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় মোক কই দিছে কালি যে ইন্ডিয়া এলায়েন্সে একেলগে ফাইট করব, ইন্ডিয়া এলায়েন্সের শক্তি বৃদ্ধি করব কারণে আমি সদায় চেষ্টা করি। ভূপেন বৰাৰ ঘোষণা মাথন 24তে নহয়, 26তো বিজেপির বিরুদ্ধে যুঁজিব বিরোধী ঐক্যই। বিরোধীর ঐক্যবদ্ধ প্রচেষ্টাত অসমত পরবর্তী সরকার গঠন করার দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতির। রিজাল্টক লৈ উৎসাহিতও নহয় আর মই রিজাল্টক লৈ হতাশও নহয়, কারণ আমার আসল যুঁজখন আছে 2026। 24ৰ ফলাফলক লৈ আনন্দ উৎসাহৰ মাজতে 21ত AIUDFৰ সৈতে কংগ্ৰেছে কৰা মিত্ৰতা মহাপাপ আছিল বুলি পুনৰবাৰ ব্যক্ত কৰিলে ভূপেন বৰাই। আমি AIUDF নামৰ অন্য এটা সম্প্ৰদায় শক্তিৰ সৈতে হাত মিলাই আমি কংগ্ৰেছৰ যিটো ধৰ্মনিৰপেক্ষ চেতনা, এই চেতনাত আমি স্বয়ং আঘাত কৰিছিলোঁ। আৰু সেইকাৰণে মই কৈছিলোঁ যে কংগ্ৰেছে মহাপাপ কৰিছিলে আর সেই মহাপাপর পায়াচিত্র মই করিম বলে কৈছিল। আর পায়াচিত্র করবলে যেটা চেষ্টা চলাই আসিল তেতিয়া মই চকি এড়িবলগিয়া পর্যায়লৈকে উপনীত হয়েছিল। অবশ্যই ইয়ার মাজতে যিসমূহ সমষ্টিত কংগ্রেসে পূর্বতকৈ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তেনে সমষ্টিত তন্ন তন্ন সূক্ষ্ম বিশ্লেষণ করিম বলেও মন্তব্য ভূপেন বৰাৰ। ভিতরের পর কোনবা মানুষের দলের প্রার্থীর ক্ষতি করেছে নাকি সেইটো মই একেসাৰে নাই বুলি নকওঁ। আমি খুব সোনকালে এখন ডিসিপ্লিনারি একশন কমিটি বনাম আৰু আমি সকলোকে কৈছো যত যি যেনেকুৱা আভ্যন্তরীণ অভিযোগ আছে সেই অভিযোগখিনি আমাক দিব আৰু অভিযোগৰ কঠোৰ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। ইপিনে অসম তথা দেশত বিজেপিৰ বিপৰ্যয় লৈ আক্ৰমণাত্মক হৈ পৰিল প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি। মানুহৰ ভিতৰৰ যিটো অনুভৱ, সেই অনুভৱটো এতিয়াও উপলব্ধি কৰিব পৰা নাই। তেওঁলোকে নিজে আত্মসন্তুষ্টিৰ এখন জেগাত তেওঁলোকে আছে, থাকক আমি ক'বলগীয়া নাই। কিন্তু মই মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ কালিৰ বক্তব্যত আৰু আজমল ডাঙৰীয়াৰ কালিৰ বক্তব্যত অনুশোচনা আৰু উপলব্ধি দেখিছো। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।